থানকুনি পাতা খাওয়ার নিয়ম। সকালে খালি পেটে থানকুনি পাতার রস খেলে যেমন উপকার মেলে, তেমনি কাঁচা থানকুনি পাতা চিবিয়ে খেলেও সমান উপকার পাওয়া যায়। ইচ্ছে হলে খেতে পারেন থানকুনি পাতার পেস্ট অথবা বড়াও। আবার এই পাতা দিয়ে তৈরি পানীয় খেলেও একই উপকার মেলে। থানকুনি পাতা বাটা তৈরির রেসিপি। গরম ভাতের সঙ্গেও থানকুনি পাতা খেতে পারেন। এক্ষেত্রে থানকুনি পাতার পেস্ট তৈরি করে নিতে হবে। থানকুনি পাতা খাওয়ার নিয়ম। আর তার জন্য প্রয়োজন পড়বে তিনটে থানকুনি পাতার, সঙ্গে লাগবে দুটো কাঁচা লঙ্কা, এক চামচ কালা জিরা, এক চামচ তেল এবং অল্প পরিমাণ চিনির। প্রথমে থানকুনি পাতা থানকুনি থেইরা গুলিকে ভালো করে ধুয়ে নিতে পাঁচ মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে। সময় হয়ে গেলে জলটা ছেঁকে নিন। এরপরে মিক্সিতে থানকুনি পাতা, কালো জিরে, নুন, চিনি এবং কাঁচা লঙ্কা ফেলে একটা পেস্ট বানিয়ে নিন। এবার হালকা আঁচে এক চামচ সর্ষের তেল গরম করে তাতে পেস্টটা মিশিয়ে দুই মিনিট একটু নাড়িয়ে নিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।